কিছুদিন আগে আমার রিলেটিভসের বাসা থেকে তাদের একটি ফোন চুরি হয়ে যায়। আমি লোকেশন ট্র্যাক করার মাধ্যমে সেই ফোনটি খুঁজে বের করি এবং উদ্ধার করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই ফোনটি আমি লোকেশন ট্র্যাক করে উদ্ধার করি, সেই পুরো প্রসেসটি। তো চলুন কোনো প্রকার সময় নষ্ট না করে পুরো প্রসেসটি দেখে ফেলি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন যে ট্রিক্সটি শেখানো হবে এর মাধ্যমে আপনি আপনার চুরি হওয়া বা হারিয়ে ফেলা ফোনটি খুব সহজেই খুঁজে পেতে পারেন। তো পুরো প্রসেসটি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা যা করবেন, যে ফোনটি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে সেই ফোনটিতে লগ ইন করা যে জিমেলটি বা ইমেলটি ছিল সেটি যেকোনো একটি স্মার্টফোনে লগ ইন করবেন। তো জিমেলটি বা ইমেলটি লগ ইন করার জন্য ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন। তো উপর থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে গুগলের উপরে ট্যাপ করবেন, তারপর ফোনের লকটি এখানে দিয়ে দিবেন, ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট, পিন হলে পিন। তারপর এখানে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনটিতে যে জিমেলটি ছিল সেটা এখানে লগ ইন করবেন। তো এখানে চাচ্ছে ইমেল, তো ইমেলটি এখানে দিয়ে দিবেন, নেক্সট করবেন। তারপর ইমেল বা জিমেলটির যে পাসওয়ার্ড ছিল সেটা এখানে দিয়ে দিবেন, নেক্সট করবেন। অর্থাৎ ওই জিমেলটি এখানে লগ ইন করবেন জাস্ট। এখান থেকে আই এগ্রি, দ্যাটস ইট, জিমেলটি বা ইমেলটি লগ ইন হয়ে গেল। এখন আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেখুন এখনও কিন্তু আগের ইমেলটি অ্যাক্টিভ রয়েছে। তো চুরি হয়ে যাওয়া ফোনটির ইমেল বা জিমেলটি এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। দ্যাটস ইট, জিমেলটি বা ইমেলটি অ্যাক্টিভ হয়ে গেল। তো আবার উপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন, তারপরে একটু ডানে সোয়াইপ করবেন, তারপর এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন, তারপর স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর নিচে একটা অপশন পাবেন ইওর ডিভাইস, তারপর এখান থেকে এই যে ফাইন্ড এ লস্ট ডিভাইস এটার উপরে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার যে ফোনটি চুরি হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে এখানে কিন্তু সেই ফোনটির নেম এবং মডেল শো করবে, সেটার উপরে এখান থেকে ক্লিক করবেন। ধরুন আমার এখান থেকে এই যে শাওমি এমআই A3 এটা চুরি হয়ে গেছে, এটার উপরে ক্লিক করি। তো এরকম আসলে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। দেখুন ফোনটি কানেক্ট হচ্ছে, দেখুন এখানে কিন্তু শো করছে ফোনটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে, কোন ইন্টারনেট সে ব্যবহার করে। তো আমি আমার কাজের সুবিধার্থে এটাকে ডেস্কটপ মোড করে নেই, তার জন্য উপরে যে থ্রি ডটস রয়েছে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এটা টিক মার্ক করে দিবেন। ডেস্কটপ সাইট না করলেও হয় কিন্তু করে নিলে ভালো হয়। তারপর দেখুন পাশেই কিন্তু একটি ম্যাপ শো করছে, তো আপনার ফোনটি কোথায় রয়েছে সেটা কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন। এই যে ফোন আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, আপনাকে সরাসরি ম্যাপে নিয়ে চলে আসবে। তারপর ম্যাপ থেকে আপনি খুব সহজেই দেখতে পাবেন আপনার ফোনটি কোথায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের আইকনটি যেখানে রয়েছে সেখানেই আপনার ফোনটি রয়েছে। তো আপনি এখান থেকে জুম আউট জুম ইন করে আপনি লোকেশনটি জেনে নিতে পারেন। তারপর এখান থেকে ডিরেকশনে ক্লিক করেও কিন্তু জেনে নিতে পারেন ফোনটি থেকে আপনি কত দূরত্বে রয়েছেন। তারপর এখান থেকে আশেপাশে রাস্তা, বাড়ি এগুলোর ফটো আপনারা দেখে নিতে পারেন। আমরা কিন্তু আমাদের ফোনটি এভাবেই ট্র্যাক করেছিলাম। তো এভাবে আপনারা লোকেশন ট্র্যাক করে পুলিশ নিয়ে গিয়ে ফোনটি উদ্ধার করতে পারেন। তো আরও কিছু ফিচার্স রয়েছে, তো আমরা ব্যাকে যাই। তো এখানে একটা জিনিস দেখুন, এই যে আই বাটন এটার উপরে ক্লিক করলে কিন্তু ফোনটির IMEI নাম্বারটি এখানে শো করবে। এখান থেকে চাইলে কিন্তু এটি সংগ্রহ করতে পারেন, এই নাম্বারটি নিয়ে থানায় যোগাযোগ করলেও কিন্তু তারা আপনাকে ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে। এই যে দেখুন এখানে রয়েছে পেলে সাউন্ড, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ফোনটিতে সাউন্ড করবে। তো আপনারা যা করবেন, ফোনটির এক্স্যাক্ট লোকেশনে গিয়ে এই প্লে সাউন্ডে ক্লিক করবেন, তাহলে ফোনটি বেজে উঠবে। দেখুন এখানে আর একটা ফিচার্স রয়েছে সিকিউর ডিভাইস, এটাতে ক্লিক করে তো এখানে একটা রিকভারি মেসেজ অপশন রয়েছে, এখান থেকে চাইলে আপনি মেসেজ করতে পারেন। যদি ফোনটি হারিয়ে যায়, যদি আপনাকে ফেরত দিতে চায়, তাহলে আমি মনে করি এই মেসেজ দিলে আপনাকে খুঁজে পাবে। তো আপনি এখানে মেসেজ দিতে পারেন প্লিজ ব্যাক মাই ফোন, তারপর আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন, কিন্তু চুরি হয়ে গেলে তো আর সে ফেরত দিবে না। তো দেখুন এখানে আরও একটা ফিচার্স রয়েছে, এই যে দেখুন ইরেজ ডিভাইস, দেখা গেল আপনার ফোনটি আর ফেরত দিল না কেউ, তো চুরি হয়ে গেলে তো ফোন ফেরত দিতে চায় না, তখন এই ফিচার্সটি কাজে লাগাতে পারেন। এটাতে ক্লিক করে আপনার ওই ফোনে থাকা সকল কিছু লগ আউট করতে পারেন।
এটা আপনার নিরাপত্তার জন্য করতে পারেন। ধরেন আপনার ফোনে পার্সোনাল ছবি রয়েছে বা ভিডিও রয়েছে বা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, এই ধরনের যদি পার্সোনাল কিছু থাকে সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমার রিলেটিভসের যে ফোনটি হারিয়ে গিয়েছিল, প্রথম বেশ কিছুদিন বন্ধ ছিল, তখন আমি এভাবে অনেকবার ট্রাই করেছি কিন্তু কানেক্ট করতে পারিনি। অর্থাৎ যে ফোনটি চুরি হয়ে গিয়েছিল সেই ফোনটি দিয়ে কেউ ইন্টারনেট ইউজ করেনি। তো যখনই ফোনটিতে ইন্টারনেট সংযোগ পেয়েছে তখনই কিন্তু আমি এটা লোকেট করতে পারছি। তো আপনারা যখন ট্রাই করবেন তখন দেখবেন কানেক্ট নাও হতে পারে, একটু অপেক্ষা করবেন এবং কিছুক্ষণ পর পর এটা ট্রাই করবেন। যখনই ওই ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করবে তখনই কিন্তু আপনি এইভাবে খুব সহজে ফোনটি ট্র্যাক করতে পারবেন। আমি মূলত এই প্রসেসই ফোনটি উদ্ধার করতে সাহায্য করি। আর এছাড়াও আপনারা থানায় ইনফর্ম করেও ফোন উদ্ধার করতে পারেন। আপনারা যখন ফোনটি লোকেট করে বা ট্র্যাক করে উদ্ধার করতে যাবেন তখন অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন এবং পুলিশকে নিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।